প্রিয় শিক্ষার্থীরা শুভ সকাল আশা করি তোমরা সবাই ভালো আছো মাইলেস্টন কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগত আজ আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ সাইফুর রহমান সিনিয়র টিচার পদার্থবিজ্ঞান বিভাগ মাইলেস্টন কলেজ উত্তরা ঢাকা আজ আমাদের আলোচ্য অধ্যায় নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় গতি গতি অধ্যায় আজকের এটি দ্বিতীয় ক্লাস প্রথম ক্লাসে আলোচিত হয়েছে গতি সম্পর্কে ধারণা তোমরা পেয়েছ এবং বিভিন্ন প্রকার গতি সম্পর্কে জেনেছ প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা এই অধ্যায়ের বেশ কিছু গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব যা থেকে প্রায় প্রশ্ন আসে এমনকি বড় প্রশ্ন আসে তাই আমার দৃঢ় বিশ্বাস যে তোমরা সবাই ক্লাসের শেষ পর্যন্ত আমার সাথে থাকবে তাহলে চলো প্রিয় শিক্ষার্থীরা আজকের ক্লাস আমরা শুরু করি দূরত্ব এবং স্মরণ একটি গতিশীল বস্তু তার সম্পূর্ণ যে অতিক্রান্ত পথ এই অতিকান্ত পথকে বলবো দূরত্ব আমরা অপরভাবে বলতে পারি যে সময় সাপেক্ষ বস্তু যে কোনো দিকে অবস্থা পরিবর্তনকে দূরত্ব বলে দূরত্বর একক হচ্ছে এম মাত্রা হচ্ছে এল এখন আমরা জানব যে স্মরণ কাকে বলে কোনো গতিশীল বস্তুর আদি অবস্থান এবং তার শেষ অবস্থানের মধ্যবর্তী যে সংযোগ রেখা আছে সেটাকে বলবো স্মরণ এই সংযোগ রেখা কিন্তু স্মরণরেখিকভাবে হবে এবং এই আদি এবং শেষ অবস্থার মধ্যকার হবে সবচেয়ে ন্যূনতম যে দূরত্বকে আমরা স্মরণ বলতে পারি অর্থাৎ স্মরণ আমরা বলি তো স্মরণের একক হচ্ছে মিটার মাত্রার একক হচ্ছে এল অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে স্মরণ এবং দূরত্বের একক এবং মাত্রা কিন্তু হচ্ছে অভিন্ন আমরা কিন্তু স্মরণকে কিন্তু অনুভাবে কিন্তু বলা যায় যে কোনো নির্দিষ্ট দিকে সময় সাপেক্ষে যদি বস্তুর অবস্থা প্রবন্ধ যেহেতু নির্দিষ্ট দিকের কথা চলে এসেছে তাহলে এই ক্ষেত্রে স্মরণ হবে রাশি এবং দূরত্ব যেহেতু কোনো নির্দিষ্ট দিক নেই অর্থাৎ যে কোনো দিকে হতে পারে তাহলে এই ক্ষেত্রে দূরত্ব হচ্ছে স্কেলার রাশি এখন প্রিয় শিক্ষার্থীরা চলো যে দূরত্ব এবং স্বর্ণের মধ্যে যদি আমরা যদি সম্পর্ক যদি আমরা যদি বলতে চাই তাহলে খেয়াল করো যে একজন শিক্ষার্থী তার এ অবস্থান স্কুল থেকে যাত্রা শুরু করে তার বি অবস্থানে তার বাসাতে যাবে তো এখন সে এ থেকে সে দেখো এই যে আমি পথ এঁকেছি সে বি পথে সে ধরো মোট অতিক্রান্ত পথ সে দিল তিরিশ তাহলে এই ক্ষেত্রে এই শিক্ষার্থীর যে আমাদের যে তার স্কুল থেকে তার যে বাসার সে বাসার কিন্তু দূরত্ব তাহলে আমরা পাচ্ছি কত তিরিশ মিটার অর্থাৎ আমি বলতে পারি যে দূরত্বটা হচ্ছে তিরিশ মিটার এখন আমরা কিন্তু স্মরণের ক্ষেত্রে পড়েছি যা তা আদি অবস্থান এবং শেষ অবস্থানের মধ্যে যে সংযোগ রেখা এতে হচ্ছে আমাদের স্মরণ তাহলে আমি যদি সরল রেখা বরাবর যদি সংযোগ রেখা যদি করে দিই তাহলে আমি ধরে নিচ্ছি যে এ থেকে বিয়ের যে অবস্থান এর মধ্যবর্তী দূরত্ব হচ্ছে ধরে নিলাম আমরা পনেরো মিটার তার মানে আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষার্থীর তার স্কুল থেকে তার বাসার যে মধ্যকার যে স্মরণ হয়েছে তার স্মরণ হয়েছে তার আমরা বলতে পারি যে পনেরো মিটার তা কৃষিক্ষেত্রে দেখো যে তার অতিকান্ত পথ এবং স্মরণ কিন্তু ভিন্ন এসেছে এখন যদি এমন হতো যে সে যদি শুরুতে যদি সে যদি সরল পথে যায় তাহলে কিন্তু তার দূরত্ব কিন্তু হতো পনেরো মিটার স্মরণও কিন্তু হতো পনেরো মিটার তাহলে সেই ক্ষেত্রে কিন্তু দূরত্ব এবং স্মরণ কিন্তু সমান হতো তো প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই বুঝতে পারেছো তাহলে চলো আমরা ক্লাসের পরবর্তী অংশে চলে যাই প্রিয় শিক্ষার্থীরা ক্লাসের এই অংশে আমরা আলোচনা করব দ্রুতি এবং বেগ নিয়ে দ্রুতি নর্মালি যদি কাকে বলে আমরা বুঝবো যে দূরত্বের হারকে দ্রুতি বলে তাহলে চলো এখন আমরা জানি পদার্থবিজ্ঞানের ভাষায় দ্রুতি কাকে বলে একটি বস্তু একক সময় যে দূরত্ব অতিক্রম করে তাকে দ্রুতি বলে আমি আবার বলছি একটি বস্তু একক সময় যে দূরত্ব অতিক্রম করে তাকে দ্রুতি বলে দেখো আমি লিখেছি দ্রুতি হচ্ছে দূরত্ব বা সময় অর্থাৎ আমরা যে আমি পূর্বে বলেছিলাম যে দূরত্বের হারকে দ্রুতি বলে অর্থাৎ কোনো গতিশীল বস্তু দূরত্বের হারকে দ্রুতি বলে দ্রুতির একক দ্রুত একক লিখেছি মিটার পার সেকেন্ড এবং এর মাত্রা হচ্ছে এল ইনভার্স ওয়ান এখন আমরা আসি যে বেগ কাকে বলে দ্রুতের ক্ষেত্রে দেখেছিলাম যে স্মরণের হার দূরত্বের হার আর বেগের ক্ষেত্র হবে স্মরণের হার তাহলে চলো আমরা জেনে নিই পদার্থবিজ্ঞানের ভাষায় বেগ কাকে বলে যে কোনো নির্দিষ্ট দিকে গতিশীল বস্তুর একক সময় স্মরণের পরিবর্তনের হারকে বেগ বলে তো বেগকে আমরা দেখো লিখেছি যে বাগ সময় অর্থাৎ আমি যে বলেছিলাম যে স্মরণের হারকে বেগ বলে দেখো বেগের একক হচ্ছে মিটার পার সেকেন্ড মাত্রা হচ্ছে এল টি ইনভার্স ওয়ান লক্ষ্য করো প্রিয় শিক্ষেত্রে দ্রুতি এবং বেগের আমার একক এবং এককও কিন্তু একই মাত্রা হচ্ছে একই এখন তোমাদের মনে প্রশ্ন হতে পারে যে স্যার একক এবং মাত্রাটা কীভাবে আসবে তাহলে চলো লক্ষ্য করো যে দ্রুতি আমি লিখেছি দূরত্ব দূরত্ববাক সময় স্মরণ স্মরণবাক সময় আমরা সবাই জানি যে দূরত্ব এবং স্মরণের একক কিন্তু ছিল মিটার এবং সময়ের একক হচ্ছে সেকেন্ড তাহলে সেই ক্ষেত্রে যদি আমরা লিখি যে মিটার বাঘ সেকেন্ড আমরা লিখতে পারি মিটার পার সেকেন্ড অর্থাৎ মিটারকে যদি আমরা সেকেন্ড দিয়ে ভাগ করি তার পাচ্ছি মিটার পার সেকেন্ড লক্ষ্য করি আমি এক পে গেছি মিটার পার সেকেন্ড এখন মাত্রা মাত্রা আমরা জানি দূরত্ব এবং স্মরণের ক্ষেত্রে মাত্রা আমরা জেনেছি এল ভাগ সময়ের মাত্রা হচ্ছে টি তাহলে এলকে যদি টি দ্বারা যদি ভাগ করি তাহলে আমরা পাচ্ছি এল টি ইনভার্স ওয়ান প্রিয় শিক্ষার্থীরা খেয়াল করো যে দ্রুতি এবং বেগের কিন্তু একক মাত্রা কিন্তু অভিন্ন কিন্তু এই দুটির মধ্যে কিন্তু একটি গুণগত পার্থক্য রয়েছে দ্রুতি হচ্ছে যেহেতু যে দূরত্বের কথা এসেছে তার মানে দ্রুতি হচ্ছে একটি স্কেলার রাশি অপরপক্ষে দেখো বেগ কিন্তু একটা নির্দিষ্ট দিকের কথা এসেছে তাহলে বেগ হচ্ছে একটি বেগটোর রাশি আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা সবাই দ্রুতি এবং বেগ সম্পর্কে বুঝতে পেরেছ তাহলে চলো ক্লাসের পরবর্তী অংশে চলে যায় প্রিয় শিক্ষার্থীরা ক্লাসের এই অংশে আমরা সমাবেক এবং অস্বাবেক সম্পর্কে জানবো প্রথমে আমরা জেনে নিই সমেক কাকে বলে সময়ের সাথে যদি কোনো গতিশীল বস্তু যদি বেগে যদি পরিবর্তন না হয় তাহলে সে বেগকে বলবো সমবেক অপরপক্ষে যদি সময় সাপেক্ষ সাথে যদি কোনো গতিশীল বস্তু যদি বেগের যদি পরিবর্তন হয় তাহলে সেটা হচ্ছে অস্বাভাবিক আমাদের সামনে আমাদের যে যানবাহন আমরা যদি বলি যে বাস ট্রাক সাইকেল যাই দেখি না কেন এগুলো কিন্তু সময়ের সাথে কিন্তু বেগে কিন্তু পরিবর্তন হয় তাহলে সেগুলো হচ্ছে কি অস্বাভাবিক অপরবেকের শব্দ শব্দ কিন্তু সমানভাবে কিন্তু সেটা সমান সময় কিন্তু সমান যে দূরত্ব অতিক্রমটা করে সেজন্য শব্দ হচ্ছে একটি সমাবেক বা সুসমাবেক তাহলে চলো আমরা যদি একটা উদাহরণ দিয়ে যদি যাই খেয়াল করো যে আমরা কিন্তু বেগের থেকে সংজ্ঞা থেকে কিন্তু আমরা দেখেছিলাম যে সেটা হচ্ছে যে বাগ সময় তাহলে এখন দেখো আমি বিন্দু নিয়েছি এ বিন্দু বি বিন্দু এবং সি বিন্দু ডি বিন্দু এবং ই বিন্দু পাঁচটি বিন্দু আমি নিয়েছি দেখো এ থেকে বি দূরত্ব হচ্ছে একশো মিটার বি থেকে সিও সে একশো মিটার সে দূরত্ব পাড়ি দিয়েছে একশো মিটার পরে পাড়ি দিয়েছে সি থেকে ডি ডি থেকে ইউতে সে একশো মিটার পাড়ি দিয়েছে তো খেয়াল করো এ থেকে বিতে কিন্তু সে গিয়েছে দশ সেকেন্ডে বি থেকে সিতে দশ সেকেন্ডে সি থেকে ডিতে গিয়েছে সে দশ সেকেন্ডে ডি থেকে ইউতে গেছে দশ সেকেন্ডে এখন যদি আমরা যদি বলি যে এ থেকে বিতে তার স্মরণ হয়েছে কত আমরা জানি যে স্মরণ ভাগ সময় তাহলে দশকে যদি আমরা একশোকে যদি দশ দিয়ে ভাগ দিই তাহলে দেখো এই এ থেকে যে বিতে সেখানে কিন্তু আমাদের বেগ ছিল টেন মিটার পার সেকেন্ড আবার দেখো বি থেকে সিতে একই কিন্তু আমার হান্ড্রেডকে যদি আমি যদি টেন যদি ভাগ করি তাহলে এখানে পাচ্ছি টেন মিটার পার সেকেন্ড অর্থাৎ বি থেকে সি তো আবার দেখো সি থেকে তো কিন্তু একইভাবে কিন্তু আমরা পাচ্ছি টেন মিটার পার সেকেন্ড এখানেও পাচ্ছি ডি থেকে ইউতে পাচ্ছি টেন মিটার পার সেকেন্ড তাহলে খেয়াল করো এ থেকে বিতে যে বেগ বি থেকে সিতে একই বেগ সি থেকে ডি বি যদি কিন্তু আমার একই বেগে আছে তো ডি থেকে ইউতে কিন্তু আছে একই বেগ তাহলে আমরা বলতে পারি যে এই গতিশীল বস্তুটি আছে সবে। অপর যদি এখন যদি তোমরা খেয়াল করো যদি এই উদাহরণটা যদি খেয়াল করো আমি দেখো এ থেকে বিতে এসেছে সে টেন সেকেন্ডে সে একশো মিটার বি থেকে সিতে সে গিয়েছে টেন সেকেন্ডে সত্তর মিটার সি থেকে ডি এতে গেছে সে টেন সেকেন্ডে সে নব্বই মিটার অপরপক্ষে পক্ষে ডি থেকে ইতে ইতে গেছে সে টেন সেকেন্ডে একশো বিশ মিটার তাহলে দেখো এখন এ থেকে বিয়ের যে স্মরণ অর্থাৎ একশোকে যদি দশ দিয়ে যদি ভাগ করে যদি করি তাহলে আমরা পাচ্ছি টেন মিটার পার সেকেন্ড আবার বি থেকে সিতে দেখো সত্তর মিটার তাহলে এখানে যে সত্তর কিন্তু যদি দশ দিয়ে যদি ভাগ করি তাহলে এখানে আমাদের বেগ হচ্ছে সেভেন মিটার পার সেকেন্ড আবার সিতে থেকে ডিতে দেখো বেগে যাতে আমরা যদি দেখি এখানে আমাদের বেগ হচ্ছে নাইন মিটার পার সেকেন্ড ডি থেকে ইতে কিন্তু আমাদের গতিশীল বস্তুর বেগ আছে বারো মিটার পার সেকেন্ড তাহলে করো প্রিয় শিক্ষার্থীরা এ থেকে বি বি থেকে সি সি থেকে ডি ডি থেকে ইতে দেখো বেগের কিন্তু পরিবর্তন হয়েছে তাহলে এ ক্ষেত্রে আমার গতিশীল বস্তুর বেগকে আমরা বলবো অসমবেগ অর্থাৎ গতিশীল বস্তুতে অসমবেগে গতিশীল আছে আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা সবাই বুঝতে পেরেছ সমবেগ এবং অসমবেগ সম্পর্কে সমবেগ এবং অসমবেগের একক এবং মাত্রা হচ্ছে বেগের একক এবং মাত্রায় তাহলে চলো প্রিয় শিক্ষার্থীরা ক্লাসের পরবর্তী অংশে চলে যায় প্রিয় শিক্ষার্থীরা ক্লাসের এই অংশে আমরা আলোচনা করব তরণ এবং মন্দন নিয়ে তাহলে চলো প্রথমে আমরা জেনে নিই তরণ কাকে বলে কোনো গতিশীল বস্তুর নির্দিষ্ট দিকে বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে অপরপক্ষে পক্ষে কোনো গতিশীল বস্তুর নির্দিষ্ট দিকে বেগ হ্রাসের হারকে মন্দন বলে মন্দনকে ঋণাত্মক ত্বরণও বলা হয় তো প্রিয় শিক্ষার্থীরা চলো আমরা ত্বরণ এবং মন্দন সম্পর্কে আরেকটু বিস্তারিত জেনে নিই তো আমরা ত্বরণকে কিন্তু সংক্ষেপে বলতে পারি বেগ বৃদ্ধির হার অপরপক্ষে মন্দনটা হচ্ছে বেগ হ্রাসের হার এখন দেখো আমি একটি গাড়ির কথা আমরা বিবেচনা করতেছি একটি গাড়ি দেখো এ থেকে সে ডি বিন্দু গিয়েছে অর্থাৎ সে প্রথমে এ থেকে বিতে সে টু সেকেন্ডে গিয়েছে সে তিরিশ মিটার বি থেকে সিতে সে দুই সেকেন্ডে গিয়েছে সে চল্লিশ মিটার সি থেকে ডিতে সে গিয়েছে পঞ্চাশ মিটার তাহলে দেখো এ থেকে বি অংশে কিন্তু তার বেগ ছিল পনেরো মিটার পার সেকেন্ড বি থেকে সিতে যে অংশ সে গিয়েছে অর্থাৎ পূর্বের মতো আমরা বেগটা আগে বেগ করে রেখেছি তো এখন দেখো বি থেকে সিতে কিন্তু তার বেগ ছিল বিশ মিটার পার সেকেন্ড বৃদ্ধি পেলো এবং সি থেকে ডিতে দেখো তার বেগ হয়েছে বৃদ্ধি পেয়ে পঁচিশ মিটার পার সেকেন্ড তাহলে লক্ষ্য কর শিক্ষার্থীরা এখানে কিন্তু বেগ কিন্তু বৃদ্ধি পাচ্ছে তাহলে সময়ের সাথে তাহলে এক্ষেত্রে আমরা বলতে পারি যে গাড়িটি তরণে আছে এখন আমরা একটি বাসের কথা আমরা বিবেচনা করি যে লক্ষ্যকর প্রিয় শিক্ষার্থীরা যে বাসটি প্রথমে এ থেকে বি বিন্দুতে সে দুই সেকেন্ডে গিয়েছে সে পঞ্চাশ মিটার বি থেকে সিতে সে গিয়েছে দুই সেকেন্ডে চল্লিশ মিটার সি থেকে ডি বিন্দুতে সে দুই সেকেন্ডে গিয়েছে সে তিরিশ মিটার তাহলে দেখো এব অংশে তার বেগ ছিল পঁচিশ মিটার পার সেকেন্ড বিতে বি সিটি যে অংশ সেখানে কিন্তু কমে গিয়ে তার বেগ হয়েছে বিশ মিটার পার সেকেন্ড অপরপক্ষে দেখো সি থেকে ডিতে কিন্তু আমার বেগ আরও কমে হয়েছে পনেরো মিটার পার সেকেন্ড অর্থাৎ লক্ষ্য করো বাসটির কিন্তু সময়ের সাথে কিন্তু বেগ হ্রাস পাচ্ছে তাহলে আমরা বলতে পারি যে বাসটি মন্দনে চলছে অর্থাৎ আমি যদি বলি যে সামনে একটি ধরো মানুষ বা ছোটো বাচ্চা দাঁড়িয়ে আছে বাসটি ব্রেক করলে দেখতে পাবে যে তার বেগটা কিন্তু কমতে থাকে অর্থাৎ সেই ক্ষেত্রে তার ত্বরণ হচ্ছে তো এখন দেখো আমরা এখানে লিখেছি যে ত্বরণ হচ্ছে কি বেগের পরিবর্তন ভাগ সময় অর্থাৎ সে পরিবর্তন সেটা আমরা হচ্ছে বৃদ্ধি আর মন্দনের ক্ষেত্রে হচ্ছে বেগের পরিবর্তন সেটা হচ্ছে হ্রাস অর্থাৎ আমি এখানে লিখে দিচ্ছি বৃদ্ধি আর এটা হচ্ছে আমাদের হ্রাস পাচ্ছে তাহলে লক্ষ্য করো এখন যদি বলা হয় যে একক এবং মাত্রা তো আমি যদি একক এবং মাত্রা অর্থাৎ বেগের পরিবর্তন অর্থাৎ বেগ বাঘ সময় আমি যদি এইভাবে লিখি দেখো বেগ ভাগ সময় এইভাবে যদি আমরা যদি তরণ বা মন্ধনকে যদি আমরা যদি বিবেচনা যদি করি তাহলে দেখো আমি লিখতে পারি এভাবে যে বেগের যে একক আমরা জানি মিটার পার সেকেন্ড এটাকে যদি সময় দিয়ে যদি ভাগ করি অর্থাৎ সেকেন্ডের একক দিয়ে যদি ভাগ করি আমরা লিখতে পারি মিটার পার সেকেন্ড স্কোয়ার অপরপক্ষে যদি আমরা যদি মাত্রা যদি বিবেচনা করি আমরা সবাই জানি বেগের মাত্রা আমরা জেনেছি এল টি ইনভার্স ওয়ান ভাগ সময়ের যে একক সেটা হচ্ছে টি তাহলে দেখো আমরা তরণ বা মন্দনের ক্ষেত্রে মাত্রা পাচ্ছি এলটি ইনভার্স টু তাহলে প্রিয় শিক্ষার্থীরা তরণ এবং মন্দন অর্থাৎ উভয়ের ক্ষেত্রে দেখো যেহেতু বেগের পরিবর্তন আছে অর্থাৎ উভয়ের ক্ষেত্রে কিন্তু আমি একক পাচ্ছি মিটার পার সেকেন্ড স্কোয়ার এবং মাত্রা হচ্ছে এলটি ইনভার্স টু তো প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই বেগ অর্থাৎ তরণ এবং মন্দন সম্পর্কে সবাই বুঝতে পেরেছ তাহলে চলো ক্লাসের পরবর্তী অংশে চলে যায় প্রিয় শিক্ষার্থীরা ক্লাসের এই অংশে আমরা আলোচনা করব সুষমতরণ এবং অসমতরণ তোমরা কিছুক্ষণ পূর্বে তরণ কাকে বলে তোমরা জেনেছো যে সময়ের সাথে বেগ বৃদ্ধির হারকে তরণ বলে সুষমতরণ অর্থাৎ আমরা বলবো যে কোনো গতিশীল বস্তুর এই যে বেগ বৃদ্ধি এটা যদি সমহারে থাকে তাহলে সেক্ষেত্রে আমরা তরণ তরণটি হবে সুষমতরণ অপরপক্ষে যদি কোনো গতিশীল বস্তু সময় সময়ের সাথে তার ব্রেক বৃদ্ধি যদি সমান যদি না হয় তাহলে সে তরণটিকে বলবো অসম তরণ তাহলে চলো আমরা সুষম তরণ এবং অসৎ অসমজে তরণ বোঝার আমরা একটু চেষ্টা করি তো দেখো একটি গাড়ি কথা আমি বিবেচনা করছি সেই গাড়িটি যাত্রা শুরুতে তাতে এ বিন্দুতে তার যখন আমরা বিবেচনা করছি সেই বস্তুটি অর্থাৎ গাড়িটি সে স্থির ছিল স্থির থাকে কিন্তু আমি লিখেছি তার ব্যাগ জিরোমিটার পার সেকেন্ড সে দেখো এখন বি বিন্দুতে সে এক সেকেন্ড এসেছে বেগ হয়েছে টু মিটার পার সেকেন্ড লক্ষ্য করো তার এ থেকে বি বিন্দুতে বেগ বৃদ্ধি পেয়েছে কত টু মিটার পার সেকেন্ড এখন খেয়াল করো যে গাড়িটি আমার বি বিন্দু থেকে সি বিন্দুতে এসেছে তো লক্ষ্য করো যে সেটি এক সেকেন্ডে অর্থাৎ দ্বিতীয় সেকেন্ড এসেছে বাট বেগ দেখো টু থেকে ফোরে হয়েছে অর্থাৎ এই ক্ষেত্রে অর্থাৎ বি থেকে সি বিন্দুতে তার বেগ কিন্তু বৃদ্ধি পেয়েছে টু মিটার পার সেকেন্ড এখন খেয়াল করো সি থেকে যখন ডি বিন্দুতে আসলো তার বেগ কিন্তু বৃদ্ধি পেয়ে চার থেকে কিন্তু ছয় মিটার পার সেকেন্ড হয়েছে তাহলে আমি বলবো যে সি থেকে ডি বিন্দুতে কিন্তু বেগটা বৃদ্ধি পেয়েছে আমার টু মিটার পার সেকেন্ড তাহলে লক্ষ্য করো যে প্রত্যেক ক্ষেত্রে কিন্তু আমার বেগ বৃদ্ধি কিন্তু সমানভাবে কিন্তু বৃদ্ধি পেয়েছে তাহলে আমরা বলবো যে গাড়িটি সুষম তরণে রয়েছে এখন যদি আমি যদি একটি বাসের যদি তরণের যদি আমি যদি চিত্র যদি আমি যদি চিন্তা করি লক্ষ্য করো অথবা বাসটিও সে যাত্রা শুরুতে সে স্থির অবস্থানে ছিল তো দেখো সে যখন বি বিন্দুতে সে এসেছে তার বেগ বৃদ্ধি পেয়ে কিন্তু টু মিটার পার সেকেন্ড হয়েছে তাহলে আমি বলবো যে এই ক্ষেত্রে বেগ বৃদ্ধি হয়েছে জিরো থেকে যেহেতু এসেছে টু মিটার পার সেকেন্ড এখন দেখো যে বাসটি যখন বি থেকে সি বিন্দুতে এসেছে তার বেগ কিন্তু বৃদ্ধি পেয়েছে তো টু থেকে কিন্তু সেভেন মিটার পার সেকেন্ড হয়েছে তাহলে দেখো এই ক্ষেত্রে কিন্তু বেগ বৃদ্ধি হয়েছে সাথে থেকে দুই বিপ্লব আমরা পাচ্ছি পাঁচ মিটার পার সেকেন্ড এখন লক্ষ্য করো যে সি থেকে যখন ডি বিন্দুতে আসলো তখন কিন্তু তার বেগ সাত মিটার পার সেকেন্ড থেকে পনেরো মিটার পার সেকেন্ডের বৃদ্ধি পেয়েছে এই ক্ষেত্রে বৃদ্ধিটা কত হয়েছে দেখো এই ক্ষেত্রে বৃদ্ধিটা হয়েছে আমাদের এইট মিটার পার সেকেন্ড তো লক্ষ্য করো যে বাসটির কিন্তু আমার যে বেগ যে বৃদ্ধি হয়েছে সেটা কিন্তু সমানভাবে কিন্তু হয়নি তাহলে এই ক্ষেত্রে আমরা বলবো যে বাসটির যে গতি সেটি অর্থাৎ যে বাসটির যে তরণ সেটি হচ্ছে অসম তরণ তো আশা রাখি প্রিয় শিক্ষার্থীরা তোমরা সুসমাণ এবং অসমতরণ সম্পর্কে ধারণা পেয়েছ তাহলে চলো আমরা ক্লাসের পরবর্তী অংশে চলে যাই প্রিয় শিক্ষার্থীরা এখন আমরা তরণের রাশিমালার প্রতিপাদন করব এ সমান হচ্ছে বি মাইনাস ইউ ভাগ টি এ হচ্ছে তরণ বি হচ্ছে শেষবেগ ইউ হচ্ছে আদিবেগ টি হচ্ছে সময় তাহলে চলো আমরা সূত্রটি প্রতিপাদন করি খেয়াল করবীয় শিক্ষার্থীরা এখানে আমি একটি গাড়ির কথা বিবেচনা করছি যখন আমরা এই অর্থাৎ গাড়িটি গতিশীল অবস্থা আছে সে এ বিন্দু থেকে বি বিন্দু পর্যন্ত আমরা এই গাড়িটির গতিশীল অবস্থা পর্যবেক্ষণ করছি তো গতি শুরুতে অর্থাৎ আমাদের পর্যবেক্ষণের শুরুতে গাড়িটির যে বেগ ছিল সেটাকে আমরা বিবেচনা করছি আদিবেগ অর্থাৎ গাড়িটি আমরা যখন পর্যবেক্ষণ করছি গাড়িটি আদিবেগ ইউনিয় চলছিল সে টি সময়ের পরে লক্ষ্য কর অতিকান্ত সময়টি অর্থাৎ সে টি সময়ের পর এ বিন্দু থেকে সে যখন বি বিন্দুতে আসলো অর্থাৎ আমাদের পর্যবেক্ষণের সময়কালের শেষ মুহূর্তে সেটি শেষ বেগ ভি প্রাপ্ত হলো অর্থাৎ আমাদের পর্যবেক্ষণের গাইডের আদিবেগ ছিল ইউ বেগ হচ্ছে ভি তো তরণের সংজ্ঞা থেকে আমরা দেখেছিলাম যে বেগ পরিবর্তনের হারকে তরণ বলে তাহলে সেক্ষেত্রে আমরা লিখেছি যে তরণ হচ্ছে বেগের পরিবর্তন বা সময় তো বেগের পরিবর্তনকে আমরা যদি লিখি দেখো অর্থাৎ বেগের পরিবর্তনকে আমরা লিখতে পারি শেষ বেগ বিয়োগ আদিবেগ ভাগ সময় এখন যদি আমরা তরণকে আমরা এ দিয়ে প্রকাশ করি শেষ বেগ আমরা ভি দিয়ে প্রকাশ করেছি এবং বেগ হচ্ছে ইউ দিয়ে প্রকাশ করেছি আমার অতিকান্ত সময়টাকে প্রকাশ করেছি টি দ্বারা অর্থাৎ তরণের আশিমান হচ্ছে এ সমান ভি মাইনাস ইউ টি অর্থাৎ তরণ হচ্ছে আমাদের শেষ বেগ বিয়োগ আদিবেগ ভাগ সময় তাহলে এখানে আমরা বলতে পারি যে সূত্রটি প্রতিপাদিত হয়েছে প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ এই সূত্রটা কিন্তু তোমাদের এই অধ্যায় কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি সূত্র আশা রাখি তোমরা এই সূত্রটির যে সকল আমরা গাণিতিক সমস্যার সমাধান করব। সেগুলো তোমরা সহজে বুঝতে পারবে তাহলে চলো ক্লাসের এখন পরবর্তী অংশে আমরা চলে যাই প্রিয় শিক্ষার্থীরা ক্লাসের এই অংশে আমরা দুটি অনুধাবন নিয়ে আলোচনা করব। তাহলে চলো আমরা শুরু করি প্রথমে হচ্ছে বায়ুতে শব্দের বেগ একটি সুষম বেগ ব্যাখ্যা কর তো বেগ কাকে বলে তা আমরা জেনেছি যে কোনো গতিশীল বস্তুর যদি আমার যদি বেগের যদি পরিবর্তন যদি না হয় তাহলে সে বেগকে আমরা বলি সুষম বেগ এখন আমরা যে বায়ুতে যে শব্দের বেগ অর্থাৎ তোমাদের বইতে সপ্তমতে তরঙ্গ শব্দ অধ্যায় আছে যে জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা শব্দের বেগ হচ্ছে তিনশো মিটার পার সেকেন্ড অর্থাৎ বায়ুতে যে শব্দের বেগ হচ্ছে তিনশো তিরিশ মিটার পার সেকেন্ড এর অর্থ হচ্ছে যে শব্দ প্রথম সেকেন্ডে সে তিনশো মিটার যায় এর পরের সেকেন্ডে সে তিনশো মিটার যায় এর পরের সেকেন্ড অর্থাৎ এইভাবে সে প্রতি সেকেন্ডে তিনশো তিরিশ মিটার দূরত্ব অতিক্রম করে এই জন্য আমরা বলতে পারি যে বায়ুতে শব্দের বেগ হচ্ছে একটি সুষম বেগ এখন দেখো আমাদের দ্বিতীয় অবিকশ স্তরণ একটি সুষম তরণ ব্যাখ্যা কর। অবিকর্ষ স্তন কাকে বলে প্রথম আমরা জেনেছি অর্থাৎ অবিকর্ষ বলের প্রভাবে যে পরন্ত বস্তুর যে তরণ থাকে সেই তরণকে বলা হয় অভিকর্ষ তরণ আর সুষম তরণ থেকে আমরা জেনেছি অর্থাৎ যে তরণের বেগের অর্থাৎ যে তরণের ক্ষেত্রে কোনো গতিশীল বস্তুর ক্ষেত্রে যদি বেগ বৃদ্ধি যদি সমান থাকে তাহলে সেই ক্ষেত্রে তরণকে বলা হয় সুষম তরণ তাহলে খেয়াল করো যে অভিকর্ষ স্তরণ অভিকর্ষ স্তরণকে যদি আমি যদি যে দ্বারা প্রকাশ করি তাহলে সেই ক্ষেত্রে অবিকর্ষ স্তলনের মান হচ্ছে নাইন পয়েন্ট এইট ওয়ান মিটার পার সেকেন্ড স্কোয়ার এর অর্থ হচ্ছে যে কোনো বস্তু গতি পৃথিবীর কেন্দ্রের দিকে যখন অভিমুখী সে পড়ে তখন সেক্ষেত্রে কিন্তু তার প্রথম সেকেন্ডে তো কিন্তু বেগ বৃদ্ধি পায় নাইন মিটার পার সেকেন্ড দ্বিতীয় সেকেন্ডে তার বেগ বৃদ্ধি পায় নাইন মিটার পার সেকেন্ড এভাবে তার প্রতি সেকেন্ডে বেগ বৃদ্ধি হয় কত করে নাইন পয়েন্ট এইট মিটার পার সেকেন্ড করে কিন্তু তার বেগ বৃদ্ধি পায় এই কারণে অভিকর্ষ তরণ একটি সুষম তরণ বলা হয় তো প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ তাহলে চলো আমরা ক্লাসের পরবর্তী অংশে চলে যাই প্রিয় শিক্ষার্থীরা ক্লাসের এই অংশে আমরা একটি গাণিতিক সমস্যার সমাধান করব তাহলে চলো আমরা শুরু করি প্রথমে আমরা গাণিতিক সমস্যাটি আমরা পড়ে নিচ্ছি একটি গাড়ির বেগ দশ মিটার পার সেকেন্ড থেকে সুষমভাবে বৃদ্ধি পেয়ে পাঁচ সেকেন্ড পরে পঁচিশ মিটার পার সেকেন্ড হয় গাড়িটির ত্বরণ কত অর্থাৎ এখানে এর মান নির্ণয় করতে বলা হয়েছে তো প্রিয় শিক্ষার্থীরা এখানে দেখো আমি কিছু অংশ আগে লিখে লিখছি এখানে গাড়িটির আদিবেগ আমরা কিছু পূর্বে তরণের যে রাশিমাল আমরা প্রতিবেদন করেছি সেখান থেকে আমরা জেনেছি আদিবেগকে ইউ দ্বারা সূচিত করে করেছি শেষ বেগকে ভি এবং সমেকের টি তো দেখো গাড়িটির প্রথমে শুরুতে কিন্তু বেগ ছিল কত দশ মিটার পার সেকেন্ড গাড়িটির যে পাঁচ সেকেন্ড পরে তার বেগ হয়েছে কত পঁচিশ মিটার পার সেকেন্ড গাড়িটি কত সময় ধরে এখানে আমরা চলেছে অর্থাৎ সময় দেওয়া আছে পাঁচ সেকেন্ড তাহলে দেখো আমরা কিন্তু জানি যে অর্থাৎ আমি এখানে লিখতে পারি যে তরণ এ হলে আমরা জানি তরণ এ হলে আমরা জানি যে কিছুক্ষণ পূর্বে আমরা প্রতিবেদন করেছিলাম যে এ সমান ভি মাইনাস টি তো প্রিয় শিক্ষার্থীরা এখন আমরা যদি এর মান যদি বসাই পঁচিশ বিয়োগ দশ আর সময় হচ্ছে পাঁচ তাহলে এখানে আমরা পাচ্ছি পঁচিশ থেকে যদি দশ বিয়োগ করি আমরা পাচ্ছি পনেরো আর ভাগ হচ্ছে পাঁচ তাহলে আমরা যদি পনেরোকে যদি পাঁচ দ্বারা যদি ভাগ করি তাহলে সেক্ষেত্রে আমরা পাচ্ছি তিন আর আমরা যদি তরনের একক হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার তার মানে আমরা এই ক্ষেত্রে অর্থাৎ লিখতে পারি যে গাড়িটির ত্বরণ সুতরাং গাড়িটির ত্বরণ তিন মিটার পার সেকেন্ড স্কোয়ার এটা লিখে আমরা আনসার ক্লোজ করব তো আশা করি প্রিয় শিক্ষার্থীরা এই গাণিতিক সমস্যার সমাধানটি তোমরা সবাই বুঝতে পেরেছো প্রিয় শিক্ষার্থীরা ক্লাসের শেষ পর্যন্ত আমার সাথে থাকার জন্য তোমাদের সকলকে জানাই অভিনন্দন এবং শুভেচ্ছা আজকের ক্লাসের কোনো টপিক যদি নিয়ে যদি তোমাদের যদি সমস্যা থেকে থাকে তা অবশ্যই তোমরা তোমাদের যিনি বিশেষিক্ষক আছেন বিশেষিক্ষকের সাথে কথা বলে সেই সমস্যার সমাধানটি অবশ্যই করে নেবে তাহলে সবাই ভালো থাকো সুস্থ থাকো এই শুভকামনা আজকের মতো এখানেই বিদায়